হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিডনি রুগীরা শীতের কোন সবজি ও ফল খেতে পারবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক বাজারে এখন নানা রকম সবজিতে রঙিন আমাদের প্রতিদিনের খাবারের বৈচিত্র্য আনতে সাহায্য করে শীতকালের সবজি এই সময়ে নতুন সবজির নানান রকম খাবার তৈরি হয় তবে কিডনি রোগীরা শীতকালে কোন সবজি খেতে পারবেন ও কতটুকু খেতে পারবেন সেই সম্পর্কে দ্বন্দ্বে থাকেন ফল খাওয়ার ক্ষেত্রেও কিছু বিষয় তাদের জানা থাকা চাই কিডনি রোগীদের শীতের সবজি কিডনি রোগীর রক্তে পটাশিয়াম ফসফরাস ইউরিক অ্যাসিড ইত্যাদির মাত্রা জেনে তার খাদ্য তালিকায় সবজির যোগ বিয়োগ করা হয় সাধারণত অতিরিক্ত পটাশিয়াম ও পিউরিক সমৃদ্ধ খাবারগুলো কিডনি রোগীদের খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া হয় রাখলেও তার সীমিত পরিমাণে শাক পটাশিয়াম বেশি থাকার কারণে কিডনি রোগীদের বিভিন্ন রকমের গাঢ় সবুজ শাক খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না তাই বলে একদম খাবেন না সেটাও নয় খেতে পারবেন তবে পরিমাণে অল্প সবজি কিডনি রোগীদের টমেটো আলু মিষ্টি আলু কচু ডাল ও বীজ জাতীয় সবজি কম পরিমাণে খেতে হবে এগুলো রক্তের পটাশিয়াম ও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় যা কিডনি রোগীর জন্য ক্ষতিকর গাজর মূলা বেগুন ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম করলা চিচিঙ্গা ঝিঙ্গে চালকুমড়া মিষ্টি কুমড়ো ইত্যাদি সবজিগুলোর কোনোটাই অতিরিক্ত খাওয়া যাবে না পরিমিত পরিমাণে খেতে পারবেন মশলার মধ্যে পেঁয়াজ রসুন ও আদা কিডনির জন্য উপকারী এছাড়া ধনে পাতা তুলসী পাতা পুদিনা পাতা ও চিরতা কিডনির কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করে তো দর্শক এখন আমরা জানবো কিডনি রোগীদের জন্য কোনগুলো ফল খেতে পারেন ফল খাওয়ার ব্যাপারে কিডনি রোগীদের সতর্ক থাকা উচিত অক্সালিক অ্যাসিড ইউরিক অ্যাসিড পটাশিয়াম ইত্যাদি বিবেচনা করে এক একজন কিডনি রোগীর জন্য ফল নির্বাচন করা হয় সাধারণত লেবু কমলা মালটা আমলকি আঙ্গুর কলা ও শুকনো ফলমূল কিডনি রোগীদের কম খেতে বলা হয় অন্যদিকে আপেল পেয়ারা নাশপতি বেদানা আঙ্গুর ইত্যাদি পরিমিত পরিমাণে খেতে পারবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে